বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহ ওয়ানস্তাঈনুহ ওয়ানস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আম্মা বা'দ সম্মানিত দর্শক মণ্ডলী পিএস টিভি বাংলায় আপনাদেরকে জানাই মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আপনাদের সামনে আমরা কিছু দিনই কথা তুলে ধরছি এবং তার প্রতি আপনারা সম্মান জানাচ্ছেন শ্রদ্ধা জানাচ্ছেন তার জন্য আপনারা আল্লাহ রব্ল আলমিনের কাছ থেকে অশেষ পুণ্যের ভাগিদার হবেন আমরা যেই সিরিজ নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ইসলাম এবং বর্তমান যুগের মুসলমান তাহলে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা কিছু ব্যক্তিগত চরিত্রের কথা ইতিপূর্বে আলোচনা করেছি আলোচনাগুলো করার প্রসঙ্গটা এই যে বিগত দিনে রামদের জীবনী এবং তাদের পরবর্তী কালের জীবনী সে সমস্তগুলো যখন আমরা দেখছি তখন সে এক সোনালি যুগ আমাদের চোখের সামনে ভেসে উঠছে চারিদিকে শান্তি চারিদিকে আমন আমান যেদিকেই তাকাবো সেদিকে যেন মনে হচ্ছে সুখ কোনো রকমের অশান্তি নেই হানাহানি নেই মারামারি নেই কাটাকাটি নেই লুটতরাজ নেই চিন্তাই নেই জানি নেই এমন এক সমৃদ্ধ এমন এক সুখ মণ্ডিত সমাজ গত হয়ে গেছে কিন্তু তাদের কাছে দিন হিসাবে স্থান পেয়েছিল ইসলাম এবং তাদের চরিত্রের ভিতরে ওই সমস্ত স্বভাবগুলোই স্থান পেয়েছিল যে সমস্ত স্বভাবগুলোকে আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ রসুল সেগুলোকে আপন করে নিয়ে থেকেছেন তাহলে সেই স্বভাব তারা নবীর কাছ থেকে শিখে এত সুন্দর সমাজ গড়তে পেরেছিলেন আমরা তাদের উত্তর আমরা সেই স্বভাবগুলোকে নিয়ে আমরাও তো তেমন সমাজ গড়তে পারি আমরাও তো সেই সুসভ্য মানুষ হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের হচ্ছে বাসনা কামনা কিন্তু যখন আমরা বাস্তব জীবনে দেখতে যাচ্ছি আমরা নজর দিয়ে এদিকে ওদিকে তাকাচ্ছি তখন দেখা যাচ্ছে যে চিত্রটা সমূলেই আলাদা তখন আমাদের আফসোস হচ্ছে যে এটা কেন হলো সেই দিনটা কোথায় চলে গেল সেই সোনালি যুগ হারিয়ে গেল কেন আমাদের ব্যক্তিগত জীবনে যে সমস্ত মানুষের কাছে স্বভাব থাকার কথা ছিল সেগুলো সব কোথায় যেন কফুর হয়ে উড়ে 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 সব চলে গেল তো সেই ব্যক্তি স্বভাবের এবং আখলাকের অনেক কিছু কথাগুলো আমরা বলেছি আজ আপনাদের সামনে ঠিক এইরকমই একটা স্বভাবের কথা আলোচনা করব। যেটা মানুষের কাছে থাকতে গেলে মানুষ মহৎ হয় তা হচ্ছে একজন মানুষকে হতে হবে ধৈর্যশীল ইসলাম কামনা করে প্রতিটি মানুষ হবে ধৈর্যশীল ধৈর্যের স্বভাবটা হচ্ছে অত্যন্ত মহৎ স্বভাব এই স্বভাব অনেক কিছু আপনাকে এনে দেয় আর এই স্বভাব যদি না থাকে তা আপনার অনেক কিছু হারিয়ে দেবে এইরকম গুণে এইরকম স্বভাবটার ভেতরে দুটো জিনিস আছে তাহলে এই স্বভাবটাকে যদি আমরা আমাদের কাছে রাখতে পারি তাহলে অত্যন্ত আমরা ভালো একটা স্বভাবের ভাগিদার হতে পারব তাই আজ ধৈর্যশীলতার উপরে কিছু আলোকপাত করার জন্য আমি ডাক্তার সাহেবকে বলবো যে ধৈর্যের কি গুণ এবং ধৈর্য ধারণ করতে গেলে কি তার ফল পাওয়া যায় এই মর্মে আপনি একটু কিছু আলোকপাত করুন বিসমিল্লাহ রহমান আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সত্যি এত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা যে মানুষের মধ্যে থাকবে সে যে মহৎ এবং সকলের কাছে সম্মানীয় হয়ে উঠবে এবং আল্লাহ স্বয়ং তার সাথে থাকবেন সেটা কোরআন মাজিদে আল্লাহ সুবাহন তালা বলেন সুরা বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়তে ইয়াই হল্লা দিন আমানুস তাইনু বিশ্বরী আল্লাহ ইন্নআল্লাহ আসীন ইমানদারকেদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবান্ন তালা বলেন যে হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে সালাহ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করো তারপরে শেষ অংশে বলা হচ্ছে ইন্দ মাহ সাবরিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন তাহলে যিনি আল্লাহ সুবাহ যদি মানুষের সাথ দেন মানুষের সাথে থাকেন তাহলে সেই মানুষ তো কোনো সময় বিপদগামী হতে পারে না সে সব সময় উপরের দিকেই উঠবে তাহলে এই ধৈর্য এমনই একটা গুণ বা বৈশিষ্ট্য এবার সারা পৃথিবীর মানুষের মধ্যে এই গুণ বা বৈশিষ্ট্য থাকা অত্যন্ত জরুরি এবার যদি আমরা শুধু এবার মুসলিমদেরকে মেসেজ বা বার্তা দিতে চায় এবং এটা যে আমাদের ইসলাম বলছে এবং প্রত্যেকটা মুসলমানের মধ্যে এই গুণ বা বৈশিষ্ট্য থাকা উচিত এবং এটা জান্নাতে যাওয়ার জন্য একটা গুণ অন্যতম গুণ এবং বৈশিষ্ট্য আমরা যদি সুরা আল আসার ছোট্ট একটা সুরা কোরআন শরীফের একশো তিন নম্বর সুরা তিনটে মাত্র আয়াত আছে সেখানে বলা হচ্ছে ইল্লা দিন আমানু আমিল সলি হাতে বতাবাসবিল হাকে বাতাবাস চারটা গুণের মধ্যে শেষ গুণটা হচ্ছে এই ধৈর্যের গুণ সবরের গুণ অর্থাৎ জান্নাতের যে কি বা চাবি যদি আমাকে পেতে হয় জান্নাতে যাওয়ার জন্য এ অফ সেলভেশন পরিত্রাণ পাওয়ার জন্য এই চারটা মিনিমাম গুণ প্রত্যেক মুসলিমের মধ্যে অবশ্যই থাকতে হবে একটা গুণ হচ্ছে ধৈর্য ধারণ করা একে অপরকে ধৈর্যের পরামর্শ দেওয়া অথবা সওবি সব অর্থাৎ শুধু নিজের ধৈর্য থাকবে আর অপরকেও সেটা পরামর্শ দিতে হবে কারণ অপর মানুষে যে অধৈর্য হয়ে যে কোনো অ্যাক্সিডেন্ট বা যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেয় তার যে পরিণতিটা ভয়াবহ রূপ ধারণ করে কিছুক্ষণ পরে তাহলে একে অপরকে ধৈর্য ধরার একটা দিতে হবে। তাহলে আমরা একটা গুণের অধিকারী হতে একটা রাস্তা আমরা তৈরি করতে পারে আপনি যে কথা উল্লেখ করলেন সেখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি কি যে ধৈর্য ধারণের মধ্য দিয়ে আমরা কিন্তু আল্লাহর সাহায্য কামনা করতে পারি অবশ্যই মানে তাহলে নামাজ পড়তে গেলে আল্লাহর সাহায্য আমরা পাবো এবং ধৈর্য ধারণ করতে গেলে আল্লাহর সাহায্য হ্যাঁ এই তাহলে এখান থেকে আমরা এটা জানতে পারলাম সে কোনো মুসিবতি হোক কোনো অভাব অভিযোগই হোক সেক্ষেত্রে বেশি চেঁচামেচি না করে লাফালাফি না করে বেশি দাপাদাপি না করে যদি ধৈর্য ধারণ করে থাকি তাহলে তার একটা ফল আল্লাহ রবুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের এত সুন্দর শিক্ষা দান করেছেন তাহলে এই ব্যাপারে আপনি আরেকটু কিছু আলোকপাত করুন আমি এই ব্যাপারে একটু সংযোজন করতে চাই যে ধৈর্য ধরলে আমাদের কি হয় সেটা কোরআনে আমরা আল্লাহর বানিয়ে থেকে আমরা শুনলাম এবার আমরা দেখব যে ধৈর্য ধরতে কেন বলা হয়েছে কোন সময়ে ধৈর্য ধরার প্রয়োজন হয় মানুষ যখন কষ্ট পায় মানসিকভাবে অথবা শারীরিকভাবে একটা মানুষকে কষ্ট দেওয়া হয়েছে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে সেই সময় তার ধৈর্য ধরনের ব্যাপার আছে তখন তাকে ধৈর্য ধরতে হয় আবার কখন মানসিকভাবে কষ্ট পাচ্ছে হয়তো তার ছেলেকে কেউ মারছে বা তার বাড়িতে কেউ অত্যাচার করছে ইত্যাদি তখন তার শরীরে কিন্তু কোনো রকম নির্যাতন হয়নি নির্যাতন হয়নি কিন্তু আর বাড়িতে হচ্ছে তার মানসিক একটা রাগ হচ্ছে তো রাগের সময় কিংবা শারীরিক কষ্টের সময় কেউ ধৈর্য ধারণ করতে হয় এই ধরনের একটা হাদিস যে একজন মহিলা বসে বসে কান্না করছে বসে বসে কান্না করছে তখন আল্লাহ রসুল সেদিকে পেরিয়ে যাচ্ছিলেন তো আল্লাহ রসুল তাকে বললেন যে ইস বিরি তুমি সবর করো ধৈর্য ধারণ করো তখন সেই মহিলা বলছে আমার যে ঘটনা ঘটেছে সেটা তো তোমার তো ঘটে নাই সেজন্য তুমি বুঝবেটা কি কিন্তু সে বিচারা জানতো না যায় ইনি হচ্ছে রসুল সালাইস্লাম রসুল সাল্লাহ পেরিয়ে গেলেন তারপরে তোকে লোকে জানালো যে তুমি যে লোকটাকে এই ধরনের কথা বলে ওটাকে না তো তো আমি জানি না উনি তুমি বললেন তাহলে তো আমি এটা অন্যায় করেছি ভুল আমি জানি না তারপরে সেই মহিলা গেল আল্লাহ রসুলের কাছে বললেন যে আমি আপনাকে চিনি না আপনি যে কথাটা বললেন আসলে আমি এটা ভুল বলে ফেলেছি তখন আল্লাহ রসুল বললেন আশা এইটাsহদমত الاولى যখন প্রথমে তোমার ধাক্কাটা আসে সেই সবর করতে হবে সেটাই সেটাই হচ্ছে আসল আর যদি বিপদাপদ হলো কেউ 38 মারা গেল তিন দিন 7 দিন কান্না করলে না আর শব্দ বের হচ্ছে না তখন বলছ কি করব সবর সবর করে নিলাম এটা নাম সবর নাই সবর হচ্ছে যে প্রথম থেকেই প্রথম থেকেই মানে প্রথম অ্যাটাকটা যখন হবে প্রথম ধাক্কায় সবর করতে হবে জি এটা হলো মানে সহ্য ধারণ করার একটা মানে প্লেস বা স্থান আমাদের অনেকে ভুল করি শেষে যখন আমরা মানে না থাকে তখন বলে কি করি স্তর আছে স্টেজ রয়েছে যারা সত্যিকারের ইমানদার আল্লাহর প্রতিটি সালে যারা রাজি হয়ে যান সেজন্য মোমেনদের বলা হয়েছে আল্লাহ মোমেনদের জন্য বলেছেন যে মোমেনদের সুসময়ে এবং দুঃসময়ে সময়ে সবসময় তারা উপকৃত যখন তাদের সুসময় আসে কোনো ভালো কাজ হয় আনন্দদায়ক কোনো খবর শুনে তখন আল্লাহ কেমন করে আল্লাহ আর যখন তাদের কোনো বিপদ আপদ আসে তখন তারা সবর করে ধৈর্য ধারণ করে এতেও তাদের লাভ আছে তাহলে বোঝা গেলে আল্লাহ কথা বলেছেন যে মোমেনদের সুসময় এবং দুঃসময় সময়ে উপকার আছে এটা আমাদের একটা খেয়াল পাওয়া দরকার আপনার কাছে আবার ফিরে আসব। তবে এখানে একটা কথা মনে হচ্ছে যে আপনি যে একটা কথা বললেন যে এই যে সবুর কথাটা কখন হয় প্রথমেই হয় এখান থেকে আমার একটা মাথায় কথা আসলো যে আমাদের ভেতরে বিশ্বাস করে যারা আমরা নামাজি মানুষকেও দেখেছি যে অনেক সময় হয়তো বাড়িতে কেউ আপদ বিপদ হলো কোনো মরাফোটা হয়ে গেল কেউ হয়তো মারা গেলেন মেয়ে মারা গেল ছেলে মারা গেল বা স্বামী মারা গেল সেক্ষেত্রে দেখা যায় যে সবুরের বাঁধ ভেঙে গেছে তার ওখানে সবুর বলে আর কোনো জিনিস নেই আপনি ওকে যত কিছু বুঝাবেন ও কিছু বুঝছে না বরং এই ক্ষেত্রে ওই সমস্ত মানুষকে আর কিছু মানুষ বলে থাকেন কি আরে কাঁদতে দাও না ওর মা মরেছে ও কাঁদবে না তো তুমি তাহলে এই ধরনের ওই সমস্ত মানুষকে যে যে কথা কথা বলে তো এটা কত হয় তাকে আরো কাঁদতে উৎসাহ দেওয়া হচ্ছে বরং তাকে সবুরের জন্য কিন্তু যে যে কিছু তাকে উৎসাহ দেওয়া হচ্ছে না কত চাল্লাহুল আলমিন বলেছেন যদি এই দুয়াটা পড়া যায় তাহলে আল্লাহর মেহরবানি থাকতে গেলে কিছু সবুর মানুষের কাছে এসে ডাক্তার সাহেব আমি একটা কথা বলে নিচ্ছি আমি যে আমরা যে কথা বললাম আসলে এটাকে যেন আমার ভুল ধারণা না করে যে একটা কেমন একটা প্রাসন্ন বা শক্ত ধর্ম যে আমার আত্মীয় স্বজন মরে যায় আমি কান্না করতে পাবো না আমাকে কান্তি দেবে না আমার বুকটা টনটন করছে এটা কি আবার ধর্ম কিন্তু আমরা কিন্তু সে কথা বলিনি আমরা নিষেধ করছি বা ইসলাম নিষেধ করেছে আমরা সেই কথা আলোচনা করছি যে বেশি চুল ছেঁড়াছিড়ি বেপর্দা হয়ে যায় কোনো মহিলা আবার কোন সময় কি হয় চামড়া কাটে ইত্যাদি যে বাড়াবাড়ি নিয়ে আহ বলা হয় খুব বানিয়ে বানিয়ে কান্না করা চিল্লি চিলিয়ে এগুলো নিষেধ করছি কিন্তু যদি কারো আত্মীয় স্বজন মরে যায় আর তার চোখ দিয়ে মানে ঝরে এটা কোনো দূষণ এ নয় তার সে বেদনা সে তার চোখ দিয়ে আসতে পারে রসুল্লাহামের ছেলে যখন মারা যায় তখন আল্লাহ চোখ দিয়ে কি হচ্ছিল ঝরঝর করে বের পানি বেরোচ্ছিল অশ্রু নির্গত হয়েছে তখন এখন এক সাহেব বলেছেন আল্লাহ আপনিও কাঁদছেন তো তখন তিনি কি বলেছিলেন যে এটা মানুষের তাবিয়ত বে এটা ইসলামের কোনো এটা নিষেধ নয় কিন্তু অনেকে ভাববেন যে না কান্না করতে পাবে না তার মানে ওই নয় যে একদম মানে মানে চোখের মানে চোখ দিয়ে পানি বেরোতে পাবে না বা তার দুঃখ দুঃখ বেদনা আসে তা হতে পাবে না এরকম ধরনের কিছু নয় কিন্তু ইসলাম নিষেধ করেছে যেটা বাড়া সেটা জি আর আমি আরেকটা কথা আগেই বলেছিলাম আমরা কথা মানে বলার আগে আগে একটা কথা বলছিলাম যে ধৈর্যের যে স্তর আছে যারা সত্যিকারে ফার্স্ট ক্লাস দরজার ইমানদার তারা তো ধৈর্য ধারণ করেন তাছাড়া যখন ওই ধরনের মানুষ কোনো আপদ বিপদের কথা শুনে তখন বলে থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন আল্লাহর আল্লাহ তুমি এটা ফাইসলা করেছো আর তোমার ফায়সালা আমাকে তোমার ফায়সালা যেন আমি কি করেছে আমি সেটা আমি অবশ্যই মেনে নিচ্ছি আমি ভাগ্যকে বিশ্বাস করিতে আমার ভাগ্য তো এইভাবে লেখা ছিল তখন সে ভাগ্যের প্রশ্ন আসতে পারে ভাগ্যের প্রশ্ন অন্য বিশাল খুলতে পারছি এগেরটা কিন্তু কথা হল যে তারা কি করে আলহামদুলিল্লাহ বলে থাকেন তাহলে এই সমস্ত মোমেদিন দার হচ্ছে হাই কোয়ালিটির মহাই আলহামদুলিল্লাহ তাহলে হাই কোয়ালিটির মমিনদার আরো কিছু আলোচনা করব দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন ছোট্ট একটা বিরতির পর আবার আপনাদের সামনে ফিরে আসছে ইনশাল্লাহ

লবিজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিবক্তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সত্যকে আঁকড়ে ধরা তোমাদের উপর আবশ্যক কর্তব্য কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে আল্লাহ তাআলার নিকট তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয় আর তোমরা মিথ্যা থেকে দূরে থাকো মিথ্যা পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান নামের পদ দেখায় যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে আল্লাহ নিকট তাকে মিথ্যুক বলে লিপিবদ্ধ করা সহি বোহারি অষ্টম খন্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ উনসত্তর আদিশ নম্বর ছ হাজার চুরানব্বই সহি মুসলিম চতুর্থ খণ্ড সৎকাজ সদ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ

The way I be, but what they all hate is if we get great because we're the only ones with our heads on straight. Don't ever frown on your head looking down if you read the Quran, you're the best in the town. MUS, I'm so blessed to be with them. MUS, I'm so blessed to be with them. Watch little wonders at their best. Bishoy Shishura. পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম সঙ্গে আছেন তার জন্য আপনাকে মুবারকবাদ তাহলে শেখ হাই কোয়ালিটির ইমানদারদের আলোচনা হচ্ছিল জি আসলে যাদের ইমান অত্যন্ত মানে পরিপক্ক এবং মজবুত এবং দৃঢ় ইমান আল্লাহর প্রতি আল্লাহ সব রকমের ফায়সলার প্রতি তারা রাজি এই ধরনের ইমানদার লোকদের মুখ থেকে এই সময়ে তারা চিন্তা করে যে এটা আল্লাহর ফায়সালা সে জান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছি তবে এরকম ধরে ধরনের যদি কারোর না থাকে তাহলে সে এতটুকু বলতে পারে যেমন বলতে পারে যে তার কম হয় সে আলহামদুলিল্লাহ বলার মতো সে সময় তার পরিস্থিতি না থাকে তো এটা বলতে পারে কিন্তু তারপরে যে স্টেজ রয়েছে যে কোনো বিপদাপদে খবর শুনলেই যে লাফালাফি করা আর চুলচিরাচিরি করা চামড়া কাটা ইত্যাদি মাথা ঠোকা এইগুলো কিন্তু সরে তুমি সেটা হচ্ছে এই ধরনের কথা এই ধরনের আচরণ যেন আমরা না করে থাকি আপনার কাছে যাচ্ছি আমি একটা কথা নিয়ে শুধু সে কথাটা হচ্ছে যে এই যে সব্র ধৈর্য ধারণ করাটা তো আমরা শুধু মরে গেলেই যে সবুর ধারণ করতে হবে এমন কথা তো নয় এমনও হতে পারে যে আমাদের ভেতরে কথা কাটাই হচ্ছে এমন হতে পারে যে ভাই ভাই জমি নিয়ে বিবাদ হচ্ছে এমন হতে পারে স্বামী আমাদের কোনো ঝগড়া বা তর্ক চলছে এরকম ক্ষেত্রে আমরা যে হুট হাট ফ্যাসলাগুলো করে ফেলি তো জমি নিয়ে বিবাদের ক্ষেত্রে যেমন স্বামী ক্ষেত্রে তো এই হুট হাট ফ্যাসলাগুলো তো মারাত্মক হয় তো এই রকম বিবাদ বিপদের কালে আপনি কি ধরনের তাদেরকে মশুয়ারা দেবেন এই ব্যাপারে আল্লাহ সুবাহ কোরআন মাজিদের মধ্যেই বলছেন যে মানুষকে কি কিভাবে পরীক্ষা করা হয় মাঝে মধ্যে সেটা ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে বলা হলো যে মানুষকে যখনই কোনো বিপদ আপদ ধরে ফেলে তখন বলতে আর এর মানে হচ্ছে আমরা আল্লাহর জন্য এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এটা সূরা বাকারার ১৫৬ নম্বর আয়াত তার আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গুণ বৈশিষ্ট্যের কথা বলছেন যে এই সমস্ত জিনিসগুলো দিয়ে মানুষকে পরীক্ষা করা হয় সেখানে পরিচয় সেখানে এই যে আবার সেই সবেরিন ধৈর্যের কথা চলে এলো তাহলে মানুষকে ক্ষুধা দিয়ে ভোগ দিয়ে এবার ক্ষুধা মানে তো সেই অর্থনৈতিক ব্যাপার চলে আসছে পুরো অর্থনৈতিক ব্যাপারটা ওই ক্ষুধার মাধ্যমে চলে আসছে চলাফেরা করি তারপরে ফলমূলের ঘাটতি দিয়ে তারপরে নাফ শব্দটা ওখানে এসছে এই যে মৃত্যুর যেটা ছিল যে মানুষ তো মৃত্যু বরণ করে এটা করলো নাফসিন আলিমরানি একশো পঁচাশি নম্বর আয়তে তাহলে মৃত্যুবরণ করতে হবে সেই সময় যদি ধৈর্য ধরে তাহলে তার জন্য শুভ সংবাদ রয়েছে এবার আপনি যে প্রসঙ্গগুলোতে আসছিলেন যে এবার আমাদের প্রাত্যহিক জীবনে একটু চলে আসি ফ্যামিলিগত দিক থেকে দিয়ে স্বামী স্ত্রীতে একটু ছোট বিষয় হয়েছে সবজিতে বা তরকারিতে রান্না করতে গিয়ে একটু লবণ বেশি হয়ে গেছে এই কথাটা আমি বলতে চাইছিলাম জি জি তাহলে সেই সময় যে অধৈর্য হয়ে গিয়ে এত আমরা বকা ঝকা করি নিজের স্ত্রীকে বা মা ভাই বোনকে যে রান্নার কাজে থাকে পর্যায়ে চলে যায় অনেক পর্যায়ে ইনালিল্লাহ তালাকের পর্যায়ে চলে যায় অনেক ক্ষেত্রে তাহলে ছোট্ট একটা বিষয় নিয়ে এত অধৈর্য হয়ে যাওয়া এই পারিবারিক দৃষ্টিতে তাহলে একটা পুরো পরিবার তো নষ্টের নষ্ট হয়ে যাচ্ছে সেই না থাকার জি আর এই বাবা বাড়ি থেকে কাজ করে এসছে এই যে নকল করছে দেখা যাচ্ছে ফিউচারে পরিচয় দেবে বাবা মায়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ আপনি যাক একমত হয়েছেন এবং এটা যে স্বীকার করছি আমরা যে হচ্ছে এই ধরনের এমন কোনো কেস মোকদ্দমার কথা আপনার যদি থাকে তাহলে তো ভালোই আর না শোনা থাকলে আমি আপনাকে বলি যে ভায়ে ভাই সামান্য একটা ড্রেন পানি বহা নিয়ে গলির পানিগুলো এটা দিয়ে নামবে না এটা দিয়ে নামবে এ কথাটা নিয়েই মারামারি হয়ে গেল মারামারি হতে গিয়ে আমি একটু যদি সবর করতাম যে আমার অংশটা দিয়েই তা যাচ্ছে তাতে কি এমন ক্ষয়ক্ষতিটা হয়ে যাবে আমি সবর করতে পারলাম না আমি আঘাত হানলাম সে মরে গেল কেস হলো কেস হতে গিয়ে শেষ পর্যন্ত যেইটুকুনি ভিটে মাটি ছিল তাকে বিক্রি করে দিয়ে কেসের নিষ্পত্তি তখনও হলো না তাহলে আমরা যদি সবুরটাকে গ্রহণ করতে পারতাম ধৈর্যটাকে যদি ধারণ করতে পারতাম সেখানে যে মরে গেছে শুধু তার কথাই বলছি না কত মরেই গেছে কিন্তু উভয় পক্ষকেই সেটা কথা বলা উচিত যে সব আমরা দুজনকেই করতে হতো যে আমিও যেন বাড়াবাড়ি না করি আমিও যেন অস্ত্র ধারণ করতে না যাই তো এই সবুরগুলোকে আমরা কথাই কথাই এত বেপারটা করে দিচ্ছি যে আর একটা বিশাল এছাড়াও তো আমাদের আমাদের সমাজের মধ্যে এই বিলি বন্টন ভাইয়ে ভাইয়ের মধ্যে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের যে মেল मोहब्बत থাকে না তার মূলই হচ্ছে এই অধৈর্য হয়ে যাওয়া কারণ একটা ছোট বিষয় নিয়ে উভয়ের মধ্যে এত মানে অধৈর্যের বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে যে যদি ধৈর্য ধরে নিত তাহলে যে ওর সাথে আল্লাহ সাথ দিতেন এবং অধৈর্য হয়ে যাওয়ার কারণে যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে যে উভয় পক্ষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে সেইটা সেই সময় শয়তান তার মাত্রা থেকে হারিয়ে দিতেছে তখন একটা বিবাদ বা কিভাবে তার ঝামেলা সৃষ্টি হবে একে অপরের সাথে একটা সংঘর্ষ ছোট্ট একটা বিষয় নিয়ে এই যে মার্ডার অব্দি চলে যাচ্ছে যেটা আপনি ঠিকই বলেছেন যে এত দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে তার পরের পরিণতি একটু মাথায় লক্ষ্য করতো তাহলে আমার পরবর্তী স্টেজটা কি হতে পারে যদি আমি আপনাকে একটা কথা আমি জিজ্ঞেস করব। তা হচ্ছে এই যে মানুষ কথাই কথাই বলে ধরুন বেশি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা পরিমাণটা একটু বেশি হতে গেলেই অকথ্য ভাষা আমার মুখ থেকে বেরিয়ে যায় কি ধরনের পাগলামি হচ্ছে এই ধরনের কি প্রয়োজন রয়েছে মানে এই মরে গেলাম এই হয়ে গেল ওই হয়ে গেল। খুব অতিরঞ্জিত হয়ে যায় ধরুন খুব বেশি গরম নেমেছে গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে একটু গরম সহ্য করতে না পারি ওহ আর বাঁচি না ওহ মরে গেলাম এই হয়ে গেল ওই হয়ে গেল এই যে হুটহাট হাট সিদ্ধান্তগুলো বিশেষ করে এইরকম ক্ষেত্রগুলোতে তাহলে এগুলো কি মানুষের ইমানের প্রতি কোনো অবশ্যই এটা একটা আঁকিদার বিষয় রয়েছে আমি যেটা বললাম যে এত পানি হওয়ার কি দরকার ছিল এটা কি অর্থ হয় এগুলো আল্লাহ কি বলা হচ্ছে আল্লাহ আল্লাহ আলমিন অযথা বৃষ্টি দিচ্ছেন আর আমাদের এটা জানা দরকার যদি এই কেউ বলে থাকে এটা একটা অপরাধ আল্লাহ বলেছেন আল্লাহ তাহার আমার হাতে রয়েছে যুগ কোন সময় আসে শীতের সময় আবার কোন সময় আসে গ্রীষ্মের সময় গ্রীষ্মের সময় হয় গরম আবার বর্ষার সময় হয় বৃষ্টি আবার শীতের সময় হয় শীতল বা ঠান্ডা সেই সময় যে অতিরিক্ত কিছু হয়ে যায় সেখানে কিছুই বলা চলবে না কারণ সেটা আল্লাহরই পরিবর্তন করে আল্লাহাদের সবই সুতরাং ওই সমস্ত ভাইদের সতর্ক হওয়া দরকার যারা বিশেষ করে বৃষ্টি হওয়ার সময় বলে থাকে এত বৃষ্টির দরকার কি সেটা দরকার না অপ্রয়োজন সেটা বিশ্ব প্রতিপালক যিনি বিশ্বকে সৃষ্টি করেছেন কোথায় কি প্রয়োজন পয়েন্টটা তোমার এখানে হচ্ছে কিন্তু যাবে কোথায় গড়িয়ে সেখানকার মানুষ উপকৃত হতে পারে সেটা আল্লাহ ভালো জানেন কারণ সারা পৃথিবী যেখানে যা কিছু আছে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বস্তু আছে সব তার গোছরে রয়েছে তার এলিম জ্ঞানে রয়েছে তিনি জানেন কতটা বৃষ্টি হবে না হবে তুমি কি জানো ভাই সেজন্য এ ধরনের কথা বলা থেকে আমাদের সতর্ক থাকা উচিত এই মর্মে আপনাকে আমি বলবো শুধু চিহ্নিত করে বলছি যে আমার শ্রদ্ধেয় দর্শক একটা কথা বলুন যে হাজরাতে আইয়ুবের জীবনী থেকে এবং সেই সাথে সাথে হাজরাতে ইয়াকুবের জীবনীকে আপনি টেনে এনে ছোট্ট করে আপনি সাবর করার একটু তাদেরকে তালকিন করুন আলহামদুলিল্লাহ এই দুটি ঘটনা নবীর ঘটনা সকলে জানেন আইব নবী সাল্লাহ আলাইসাল্লামকে তিনি কীভাবে পরীক্ষা করেছেন তার ছেলে মেয়ে সব ধ্বংস হয়ে গেছে তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছিল তারপরেও তিনি কি করেছিলেন ধৈর্য ধরেছিলেন তাহলে চিন্তা করুন যে একজন নবী তিনি কেমন ধরনের ধৈর্য ধারণ করেছিলেন কত টানা সময় ধরে তিনি ধৈর্য ধারণ করেছেন আর আপনি ইয়াকুব আলাহ ইসলামের কথা বলেন সত্যি ইয়াকুব আলাহ ইসলামের সন্তান হারিয়ে গেল ইউসুফ আলহি সালাতাম সে যখন তাকে ভাইয়া নিয়ে গিয়ে তাকে কুপে ফেললো তার অনেক লম্বা ঘটনা দুঃখ করে তার চোখ দুটিও তারা কেমন হারিয়ে গিয়েছিলেন তারপর হারিয়ে গিয়েছিল। তিনি তো ধারা মহান্য ব্যথিত হয়েছিলেন ব্যথিত হওয়া আমি অসুবিধা নেই তিনি তো সবসময় বলতেই ছিলেন যে অধৈর্য হওয়া আর ব্যথিত হওয়া কিন্তু আলাদা জিনিস ব্যথিত হওয়া আর অধৈর্য হওয়া আলাদা জিনিস সেই ছোট শিশু ইসলাম কি বড় অবস্থায় তিনি কি করলেন আবার ফিরে পেলেন আমরা মেয়া ফলে একটা কথা এখানে এটা বাস্তবে আমরা পেয়ে গেলাম তাহলে এই কথাটা আমি হাজরাতে আইবের কাছে আইউ সবরু করেছিলেন তার কাছ থেকে যত মাল টাল এটা সেটা সবকিছু যে নষ্ট হয়ে গেছিল আল্লাহর আলমিন তাকে আবার কিছু ফিরিয়ে একটা কি আছে। ফল কিন্তু এটাই তো আমাদের দুঃখের কথা যে আমরা কথাই কথাই যে খুব নিজেকে জাহির করতে শুরু করে দিই একটু ওখানি ধৈর্যশীল হতে পারি না সহনশীলতা দেখাতে পারি না। আমি দুঃখের সাথে বলবো ট্রেনে টিকিটের কাউন্টারে যদি দাঁড়াই আমি একজন মুসলিম আমার একজন আগে কেউ ছিল হয়তো সে পিছে হয়ে গেল বা আমি একজন কারি আগে হয়ে থাকে এই রকম ক্ষেত্রে আমি হয়তো কলার ধরাধরি পর্যন্ত এগিয়ে যাই কেন তুমি যাবে আমি কি তোমার চাকর আমি কি তোমার থেকে ছোট এই ধরনের কথাগুলো হয় স্কুল কলেজে ছাত্রদের মধ্যে দেখা যায় কেউ যদি একটু কাউকে টোন কাটাকাটি করে তাহলে টোনের প্রতি টোন তার উত্তর না হয়ে হাত মুক্কা এই পর্যায়ে চলে যায় তো সেখানে গিয়ে কত বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা ফাসা দিল হয়ে হতে পারে এরকম কিছুকে দেখতে পাওয়া যায় না জামরা এরকম ক্ষেত্রে তো মানে প্র্যাকটিক্যাল অন দা ফিল্ড বাস্তব চিত্র এগুলো এগুলো তো ঘটছে ঘটছে এবং এর ফল তো আমরা পাচ্ছি এই دنیاতে যে অশান্তি বিরাজ করছে আমরা সেটাতে আমরা এই যে প্ল্যাটফর্মে কথা বলለን টিকিট করতে গিয়ে যে মারামারি হয়ে গেল দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল দি আবার সেই জেলে বসে বসে থাকলো তাহলে এই যে একটা কেস ফাইল হয়ে গেল ওর নামে একজন নিরীহ মানুষ ছিল এই সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেওয়ার কারণে ওর নামে একটা ক্লেম হয়ে গেল খাতায় যদি কথার কথা যদি অন্যায় আমাকে কেউ দুটো কথা বলে দেয় আমি জানি যেটা অন্যায় বলছে তাহলে আমি যদি সবরের একটা ফল আশা করি তাহলে আমি ওইখানে নিরবতা যদি পালন করি তাহলে আমি কি কাপুরু সব তা তো নয় আমি সবর করেছি সবর করতে গেলে নিশ্চয় তার মনে অনুশোচনাটা আসবে যে লোকটাকে আমি মন্দ কথা বলে দিলাম অথচ সে কোনো প্রতিবাদ করলো না রিপ্লাই দিল না কোনো রিপ্লাই দিলো। না তাহলে তার তো রেজাল্টটা ভালো আসছে আমার কাছে আলহামদুলিল্লাহ তাহলে আজকের আমাদের আলোচনাটা আমরা তো মনে করছি খুব সুন্দর হলো আর আমার ভাই আপনারা এখান থেকে উপকৃত হবেন ধৈর্যের বহুগুণ লোকে বলে ঢিলা এটা হচ্ছে আমাদের দেশওয়ালি কথা তো ধৈর্য ধারণ করুন আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে এই গুণে গুণান্বিত করেন এই দোয়া রেখে আজকের মতো এখানে ইতি টেনে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত পাপ জানব মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে পাপ ঘটে যাবে কিন্তু আমি নিরাশ হই ডাক্তার ঈমানি কর্তব জীবন যদি মানুষ ক্ষমা চায় মহান رب অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ Qasim bin Abbas ও Zafar bin Mohsin Apremuz Zaman bin Abdus আব্দুল্লাহ জাহাঙ্গীর আরুন হুসেনের উপস্থাপনায়

কোন সন্দেহ নেই এবং সেটাই ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি শুষ্পষ্টাদত বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে